أشهد أن لا إله إلا الله. আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দান করেছেন এর থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষা লাভ করবে। হাদিসটা আছে বুখারীর, হাদিস নাম্বার 1421। বাবু নিতা তাসাদ্দাক আলা গানিনহু ওয়া লা ইয়ালামু। ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানে। প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যারা ব্যয় করে তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো। ওয়াকুল আখারু, অপরজন ঘোষণা করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে না তুমি তাকে ধ্বংস করে দাও। হাদিসটা আছে সহিহ বুখারীর। বাবু কওলিল্লাহি ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, অধ্যায় আছে, হাদিস নাম্বার 1442। ভাইরা আমার, দানের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, হে বনি আদম তুমি ব্যয় করো আমি তোমার উপরে ব্যয় করব, তোমাকে দিব। তুমি আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে দান করব। বাবুন নাফাকাতি আলাল আহাল, বুখারীর 5352 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর নবীর স্ত্রীরা জিজ্ঞেস করলেন, আমাদের মধ্য থেকে সর্বপ্রথম কে আপনার সঙ্গে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ কে মারা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সঙ্গে আগে গিয়ে মিলবে। এবারে সবাই ইঞ্চি দিয়ে মাপতে শুরু করলো কার হাত লম্বা বেশি, কিন্তু দেখা গেল না আকারে লম্বা যার বেশি সে আগে মারা যায় নাই। আগে মারা গেল আল্লাহর নবীর স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা আছে বুখারীর, সুনানে নাসাঈর 2540 নম্বর হাদিস, ফজলুস সাদাকার মধ্যে উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে অনেকগুলো হাদিস রয়েছে, আমরা সেগুলো পড়ব। আমাদের কিতাবুজ যাকাতে হাদিসগুলো সব দেওয়া আছে। ভাইরা আমার, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্বপূর্ণ কথা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। উপরের হাত দাতার হাত, নিচের হাত গ্রহিতার হাত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বলা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে যে দাতা হবে আল্লাহ তাকে বৃদ্ধি করে দিবেন, যে গ্রহিত হবে তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন না। ভাইরা আমার, এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের না, সামাজিক পর্যায়ের যেই সমাজ দাতা হবে তারা উন্নতি লাভ করবে, ওই সমাজের উপরে যারা গ্রহিত হবে, যেই দেশ দাতা হবে তারা উন্নতি লাভ করবে, প্রভাব বিস্তার করবে, ওদের উপরে যারা গ্রহিতা হচ্ছে। যে কারণে আপনারা জানেন বর্তমান বেশিরভাগ মুসলিম দেশগুলো একদল দাতা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে। আমরা গ্রহিতা বলতে খালি রাস্তার ফকিরদেরকে বুঝি, এর চেয়ে বড় গ্রহিতা হচ্ছে মুসলিম দেশগুলোর শাসক, যারা ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে ভিক্ষার হাত দরাজ করে দেয়। আর এই রাষ্ট্রীয় ভিক্ষুকগুলো রাস্তার ভিক্ষুকের চেয়ে মারাত্মক। রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে ঠিকই, তাকে যারা ভিক্ষা দেয় তারা কোনো শর্ত আরোপ করে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন ভিক্ষা করতে যায় দাতা গোষ্ঠীর কাছে,
তখন সেই দাতারা সাহায্য করে বিভিন্ন শর্ত দিয়ে। এমনি ভাবে রাস্তার ভিক্ষুককে মানুষ যা দান করে পুরোটাই দিয়ে দেয়। রাষ্ট্রীয় ভাবে দাতা গোষ্ঠী যাদেরকে দান করে তারা একটা অংশ কেটে রেখে দেয়। আমার ভাইয়েরা, এই জন্য হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। মুসলিম জাতি উপরের হাতের অধিকারী হবে, কাফের মুশরিক নিচের হাতের অধিকারী হবে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর যুগে মদিনার ইহুদিরা মদিনায় থাকার জন্য করজোর করে নবীর কাছে প্রার্থনা করেছে। শুধু তাই না, ওমর বিন খাত্তাবের যুগে যখন মদিনার ইহুদিদেরকে মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ জারি করা হল, রাষ্ট্রীয় নির্দেশ জারি করা হল, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের দরবারে এসে হাত জোর করে বলছে, ওমর, তুমি কেন আমাদের বহিষ্কার করছ? তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মদিনার খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন, আমরা তোমাদের জন্য চাষাবাদ করব, কৃষিকাজ করব, কৃষকের কাজ আমরা করব, উৎপন্ন ফসলের অর্ধেক তোমাদের, অর্ধেক আমাদের, এই শর্ত আমাদের দিয়েছে, কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন তোদের কি বলেছিলেন আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন, আমি তোদেরকে মদিনার খয়বরে ততদিন পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে। এরপরে আল্লাহর নবী সেদিন বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকেও বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে, তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে যেতে হবে, উটগুলো যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে, ওমর বিন খাত্তাবের হুকুম, এই মদিনার খয়বর ছেড়ে তোদেরকে পালাতে হবে। এক উটের পিঠে যত বোঝা নিতে পারো নিয়ে চলে যাও, এর বেশি নিতে পারবে না। ইহুদি সেদিন মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। যে ইহুদি সাহাবায়ে কেরামদের যুগে মুসলিমদের সাহায্যের জন্য ভিক্ষার হাত দরাজ করে থাকত, আজকে সেই ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে ভিক্ষা দিচ্ছে। লজ্জা করা উচিত মুসলিম জাতির, কেন এটা হয়েছে? মুসলিম জাতি যেদিন থেকে আল্লাহর বিধানকে ত্যাগ করেছে, যাকাতকে নিয়ে উপহাস করা শুরু করেছে, যাকাতকে লুঙ্গি আর শাড়ির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, সেদিন থেকে মুসলিম জাতি ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেছেন, শুধু দান করেছেন নবুয়ত প্রাপ্তির পরে তা নয়, হাদিস পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে যখন খাদিজার কাছে আসলেন, ভয় পেয়ে গেলেন না যেন মারা যাই, ওহির প্রচণ্ড ওজন, ওহির প্রচণ্ড ভার, আল্লাহর নবী ভীত হয়ে গেলেন, খাদিজার কাছে আসলেন। খাদিজা কিছুই বুঝতে পারলেন না, মনে করলেন ভূতে ধরল কিনা না জিনে ধরল। নিয়ে গেল তার চাচাতো ভাই ওরাকা বিন নওফালের কাছে। ওরাকা বিন নওফাল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ভাতিজা বলো তুমি কি দেখো? আল্লাহর নবী যখন সব কিছু বললেন, ওরাকা বিন নওফাল তখন বলেছিল, হ্যাঁ মোহাম্মদ, তোমার কোনো ভয় নেই ভাতিজা, এ তো হচ্ছে সেই ফেরেশতা নামুস জিব্রাইল যে মুসা নবীর কাছে আসত। হায় আফসোস, সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমাকে তোমার জাতি বের করে দিবে, লাংসুরুকা নাসরান মুআজ্জারা,
আমি তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করতাম, হায় আফসোস লাউ আকুনু জাজান, আমি যদি সে সময় পূর্ণ যৌবন থাকতাম, শক্তিশালী যুবক হতাম, যখন তোমার জাতি তোমাকে নির্যাতন করে বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হলেন, আমার জাতি আমাকে বের করে দিবে, আমাকে তারা নিজের সন্তানের চেয়ে ভালোবাসে, মক্কায় এক বাক্যে আমাকে আল আমিন রূপে ডাকে, আমাকে এতিম হিসেবে সকলই শ্রদ্ধা করে, বিশ্বস্ত যুবক চরিত্রবান যুবক হিসেবে সবাই ভালোবাসে। তখন আরাকাব ইবনে আওফাল বলেছিল, হ্যাঁ সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাকে বের করে দেওয়া হবে, যে কেহ এই সত্য দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছে যা তোমার উপর এসেছে, তাদেরকেই তার জাতি নির্যাতন করেছে, বের করে দিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকেও মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসের সহি কথা বললে আপনাদের চাকরি যাবে, আপনাদের সমাজ থেকে বের করে দেওয়া হবে, পিতা মাতা জুলুম করবে, বন্ধু বান্ধব নির্যাতন করবে, এলাকার লোকেরা বের করে দিবে, জেল জুলুম নির্যাতন আসবে। এগুলো যদি আসে তাই মনে করতে হবে হকের উপর আছেন, না আসলে মনে করবে যে মুনাফিকের মধ্যে আছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্তির পরে ওহী নাযিল হল, এরপরে খাদিজার কাছে গেলেন আর বললেন, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব, আমাকে কম্বল দাও, চাদর দাও। আল্লাহর নবী কি বলে, আল্লাহর নবীকে খাদিজা কি বলেছিলেন শুনুন, একজন স্ত্রীর পক্ষে একজন ভালো স্ত্রী স্বামীর কত উপকার করতে পারে, স্বামীকে কত সান্ত্বনা দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন বললেন, আমার ভয় হচ্ছে হয়তো মরে যাব, আমার জীবনে আশঙ্কা হচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনার কোনো ভয় নেই, আপনাকে কিছুই হবে না, ইন্নাকা লাতাসিলুর রেহমা, কারণ হচ্ছে এই, আপনি তো আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন, লাতাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন, ওয়াতাহমিলুল কাল্লা, এবং সমাজের অসহায় মানুষদের সাহায্য করেন, ওয়াতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্র যোগান দান করেন, ওয়াতাকরিদ দাইফ, আর মেহমানদের মেহমানদারি করেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হককে, এবং দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন। বোঝা গেল এই বৈশিষ্ট্য এই গুণাবলী আল্লাহর নবীর মধ্যে আগের থেকেই ছিল, আজকে মুসলিম জাতি এই গুণগুলো হারিয়েছে। মুসলিম শরীফের হাদিস আর একটু বাড়ানো আছে, ওয়াতাসদাকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, মুসলিম জাতি সত্য কথা ভুলে গেছে, মুসলিম জাতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, মুসলিম জাতি অসহায় মানুষদের সাহায্য করা ভুলে গেছে, মুসলিম জাতি মেহমানদারি ভুলে গেছে, মুসলিম জাতি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোকে ভুলে গেছে, আর এখন কুফাররা এসে যখন সাহায্য করছে মানুষ দলে দলে তাদের দলে ভিড়ে যাচ্ছে। এদেশে অনেক ধনী আছে, ঠিক মতো যাকাত দিলে এদেশে গরিব থাকতেই পারে না, কারণ হচ্ছে এই সম্পত্তি বণ্টন করেছেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 12 পারার প্রথম আয়াতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রেজেকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয়, অর্থাৎ পৃথিবীতে যত রকমের বিচরণশীল জীব রয়েছে সব জীবের রিজিকের দায়িত্ব কার হাতে, তাহলে কেন মানুষ রিজিক পাচ্ছে না। এটা এরকমই, আপনি 100 জন লোকের খাবার তৈরি করলেন, 10 জন পেটুক এসে ব্যাগ ভরে খাইল আর পকেটে করে নিয়ে গেল, তাহলে বাকি 5 জন তো না খেয়ে থাকতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ
মুষ্টিমেয় কিছু লোকেরা গুদাম জাত করে রেখেছে আর বিলাসিতা উড়িয়ে দিচ্ছে।